হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2024 সালের ফার্স্ট সেমিস্টার ভিএসসি অর্থাৎ ভ্যালু অ্যাডেড কোর্সের এনভায়রনমেন্টাল স্টাডিজের সাজেশন হিসাবে বেশ কয়েকটি প্রশ্নোত্তর আজকের ভিডিওতে দেওয়া হয়েছে, তোমরা দেখো এবং তৈরি করে নাও। এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশবিদ্যা তোমাদের বিএ বিএসসি বিকম প্রত্যেক স্টুডেন্টসেরই কম্পালসারি সাবজেক্ট অর্থাৎ আবশ্যিক বিষয়। একথা প্রত্যেক ভিডিওতেই আমি বলি, আবার বললাম। তা এই এনভায়রনমেন্টাল স্টাডিজের যে প্রশ্নোত্তরগুলো আজকে 2 নম্বর মানের প্রশ্নোত্তর হিসেবে দেওয়া হয়েছে, প্রতিটা প্রশ্নোত্তরই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে 2 নম্বর মানের হিসাবে দেওয়া হয়েছে, কিন্তু এখান থেকে 1 নম্বর মানের এমসিকিউ হিসাবেও আসতে পারে। যদি তোমাদের এই 2 নম্বর মানের প্রশ্নোত্তরগুলো তৈরি করা থাকে, তাহলে 1 নম্বর মানের এমসিকিউ প্রশ্ন আসলে তোমাদের উত্তর করতে আরও বেশি সহজ হবে। অতএব তোমরা যদি প্রতিটা প্রশ্নোত্তর ভালো করে তৈরি করতে পারো, তাহলে তোমাদের উত্তর করতে আরও বেশি সুবিধা হবে। যাই হোক, তোমরা এই প্রশ্নোত্তরগুলো তৈরি করে নিও। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, বাস্তুতন্ত্র কাকে বলে? নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী জীবগোষ্ঠী ও পরিবেশের বিভিন্ন উপাদানের মধ্যে পারস্পরিক সম্পর্কের ফলে গড়ে ওঠা প্রক্রিয়া বা নিয়ম হলো বাস্তুতন্ত্র। এই জীব বৈচিত্র্য বলতে কী বোঝো? কোনো অঞ্চলের প্রজাতির বৈচিত্র্য, জিনগত বৈচিত্র্য এবং বাস্তুতন্ত্রের বৈচিত্র্যকে জীব বৈচিত্র্য বলে। নেক্সট, জীব বৈচিত্র্যে কোন কোন বিষয় আলোচিত হয়? জীব বৈচিত্র্যে বাস্তুতন্ত্র এবং প্রজাতি বা একটি প্রজাতির বিভিন্ন উপপ্রজাতি অথবা প্রজাতিগুলির জিনপুল সম্পর্কে আলোচনা করা হয়। এখানে জিনপুল হবে, জিনপুল সম্পর্কে আলোচনা হয়। নেক্সট, বায়োম কাকে বলে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। একটি নির্দিষ্ট উদ্ভিদ বা প্রাণীগোষ্ঠী দ্বারা যখন কোনো নির্দিষ্ট জলবায়ুযুক্ত অঞ্চলকে চিহ্নিত করা হয়, তখন সেই অঞ্চলকে বায়োম বলে। নেক্সট, 5 নম্বর, আবাসস্থল বিভাজন বলতে কী বোঝো? আবাসস্থল প্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট কারণে কোনো বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদানগুলির ভারসাম্য বিঘ্নিত হলে ওই আবাসস্থলের বিভিন্ন প্রজাতির জীবদের আবাসস্থলের বা আবাসস্থানের খণ্ডীভবন ঘটাকেই আবাসস্থলের বিভাজন বলা হয়। এখানে ভারত মনে হয় বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদানগুলির ভারসাম্য বিঘ্নিত হলে, বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদান, প্রধান 2টি উপাদান হচ্ছে জড় উপাদান এবং সজীব উপাদান। এই জড় উপাদানের এবং সজীব উপাদানের মধ্যে যদি ভারসাম্য বিঘ্নিত হয়, তাহলে ওই আবাসস্থলের বিভিন্ন প্রজাতির জীবদের বাসস্থানের খণ্ডীভবন ঘটবে, তাকেই বলা হচ্ছে কি, আবাসস্থলের বিভাজন বা আবাসস্থলের বিভাজন। এবার নেক্সট, ভারতবর্ষে একটি আগন্তুক উদ্ভিদের নাম লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতবর্ষে একটি আগন্তুক উদ্ভিদ হলো পার্থেনিয়াম। পার্থেনিয়াম নামক বিষাক্ত প্রজাতির গুল্ম যা আমেরিকা থেকে ভারতে গম আমদানির সময়ে গমের সঙ্গে আসে। নেক্সট, 7 নম্বর, ভারতবর্ষের উপজাতিরা কি কারণে বন্য উদ্ভিদ ব্যবহার করে? খুব ভালো প্রশ্ন। ভারতবর্ষের উপজাতিরা প্রায় 5000 প্রজাতির বন্য উদ্ভিদ ব্যবহার করে খাদ্যের জন্য, পশু শিকারের অস্ত্র বানাতে, মাছ ধরতে, চাষের যন্ত্রপাতি নির্মাণে, ওষুধ তৈরি ইত্যাদি চাহিদা পূরণের জন্য। নেক্সট, আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কিস্টোন প্রজাতি কাকে বলে? মূল প্রাকৃতিক বাসস্থান থেকে যে প্রজাতির বিলুপ্তি ঘটলে অন্য প্রজাতির বিলুপ্তির সম্ভাবনাও বেড়ে যায়, তাকে কিস্টোন প্রজাতি বলে। উদাহরণ হিসাবে দেখো, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার হলো কিস্টোন প্রজাতি। এবার নেক্সট, এন্ডেমিক প্রজাতি কী?
যে প্রজাতির জীব পৃথিবীর কোনো একটি নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ থাকে তাকে এন্ডেমিক প্রজাতি বলে। এবার জৈব বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ স্থান বা হটস্পট বলতে কী বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। হটস্পট যে সকল অঞ্চলে অনেক মাত্রায় জীববৈচিত্র্য পরিলক্ষিত হয় এবং প্রচুর সংখ্যায় স্থানিক প্রজাতি দেখা যায়, যাদের অনেকে মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে বিপন্ন, সেই সকল অঞ্চলকে বলে জীববৈচিত্র্যে গুরুত্বপূর্ণ স্থান বা বায়োডাইভার্সিটি হটস্পট। কোন বিজ্ঞানী প্রথম হটস্পটের কথা বলেন? খুব ভালো করে মনে রাখবে, 1988 খ্রিস্টাব্দে ব্রিটিশ বিজ্ঞানী নরমান মায়ার, খুব ভালো করে মনে রাখবে, নরমান মায়ার প্রথম হটস্পটের কথা বলেন। নেক্সট, ভারতবর্ষে হটস্পটগুলির নাম লেখো। খুব ভালো করে মনে রাখবে, ভারতবর্ষে হটস্পটগুলি হলো পূর্ব হিমালয়, ইন্দো বার্মা, পশ্চিমঘাট পর্বত এবং সুন্দরল্যান্ড। যেটা ভিডিওর শুরুতেই বলেছিলাম যে এখান থেকে এক নম্বর প্রশ্ন আসতে পারে, অতএব তোমরা যদি এগুলো ভালো করে তৈরি করে থাকো তাহলে এক নম্বর প্রশ্ন এমসিকিউ আকারে আসলে তোমরা উত্তর করতে খুব তোমাদের কি সহজ হয়ে যাবে। যেমন এখানে নরমান মায়ার প্রথম হটস্পট, তাহলে হটস্পট কথাটি প্রথমকে ব্যবহার করেন এখানে, তখন যে কটা অপশান থাকবে তার মধ্যে নরমান মায়ার থাকবে, নরমান মায়ার তোমরা টিক দেবে। আর সাল চাইলে সালের 1988 সাল মনে রাখবে, তাহলে এখান থেকে দুরকমভাবে এমসিকিউ আসতে পারে। আবার ভারতবর্ষে হটস্পটগুলির নাম, হটস্পটের যে চারটি নাম দেওয়া হলো তা এখান থেকে এমসিকিউ আকারেও আসতে পারে, কোনগুলো ভারতের হটস্পটের নিচের কোনটি ভারতের হটস্পটের হিসাবে, হটস্পটের নাম কী এইভাবেও আসতে পারে। তখন এইগুলো নাম কটা জানা থাকলে তোমরা বলতে পারবে। এইবার পরবর্তী প্রশ্নটাও আবার এক নম্বরও আসতে পারে, দু নম্বরও আসতে পারে। রক্তচাপ কমানোর ওষুধ তৈরির কাজে ব্যবহৃত হয় এমন একটি উদ্ভিদের নাম লেখো। তখন তোমরা লিখবে সর্পগন্ধা। এখানে দু নম্বর হিসেবে আসতে পারে উদ্ভিদের সাধারণ নাম এবং বিজ্ঞানসম্মত নাম। রক্তচাপ কমানোর ঔষধ তৈরির কাজে ব্যবহৃত হয় এমন একটা উদ্ভিদ হল সর্পগন্ধা, এটা হচ্ছে সাধারণ নাম। আর সর্পগন্ধার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে রাউলফিয়া সার্পেন্টিনা। এবার নেক্সট, প্রকৃতিতে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাতের একটি উদাহরণ দাও। বিভিন্ন চাষবাসের জন্য জমির পরিপ্রসারণ, বনভূমি কেটে ফেলা ইত্যাদি মনুষ্যসৃষ্ট কার্যকলাপের ফলস্বরূপ বুনোহাতির দল খাদ্যের সন্ধানে গ্রামে ঢুকে ফসল নষ্ট করে এবং তাদের আটকানোর জন্য মানুষও পাল্টা আক্রমণ করে। নেক্সট, আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সঞ্জয় গান্ধী ও কানা ন্যাশনাল পার্ক ভারতের কোথায় কোথায় অবস্থিত? তাহলে দেখো, এই সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক মুম্বাই শহরের নিকট ঘন বসতিপূর্ণ এলাকার কাছে অবস্থিত সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক, আর কানহা ন্যাশনাল পার্ক হচ্ছে মধ্যপ্রদেশে। তাহলে মধ্যপ্রদেশে কানহা ন্যাশনাল পার্ক অবস্থিত। এবার 16 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলদাপাড়ায় প্রাপ্ত একশৃঙ্গ গন্ডারের বিজ্ঞানসম্মত নাম কী? তাহলে এখান থেকেও এক নম্বর প্রশ্ন আসতে পারে। তাহলে পশ্চিমবঙ্গের কোথায় একশৃঙ্গ গন্ডার দেখা যায়, তাহলে তোমরা জলদাপাড়ায় এখান থেকে উত্তর করতে পারবে। আবার জলদাপাড়ায় যে কোন মানে প্রাণী রয়েছে, জলদাপাড়ায় সংরক্ষণ করা হচ্ছে কোন প্রাণী, হচ্ছে একশৃঙ্গ গন্ডার। একশৃঙ্গ গন্ডারের বিজ্ঞানসম্মত নাম কি? রাইনোসেরাস ইউনিকর্নিস। নেক্সট, গুজরাটের গির অরণ্যে কত খ্রিস্টাব্দে গির লায়ন প্রজেক্ট চালু হয়? এখান থেকেও এক নম্বরও আসতে পারে, দু নম্বরও আসতে পারে। 1987 খ্রিস্টাব্দে গুজরাটের গির অরণ্যে গির লায়ন প্রজেক্ট চালু হয়, অতএব খুব ভালো করে পড়া থাকলে এক নম্বর আসলেও তোমরা এখান থেকে অ্যান্সার করতে পারবে। আসামের বন দপ্তর গন্ডার সংরক্ষণের জন্য যে প্রকল্প গ্রহণ করেছে তার নাম কি?
আসামের বন দপ্তর কন্যা সংরক্ষণের জন্য যে প্রকল্প গ্রহণ করেছে তার নাম হচ্ছে কি, ইন্ডিয়ান রাইনো ভিশন। নেক্সট, লেবু জাতীয় আদিমতম উদ্ভিদ সাইট্রাস ইন্ডিকা কোথায় পাওয়া যায়? এই আদিমতম উদ্ভিদ হচ্ছে কি সাইট্রাস ইন্ডিকা মেঘালয়ের তুরা জেলায়, মেঘালয় রাজ্যের তুরা জেলায় পাওয়া যায়। খুব ভালো করে মনে রাখবে, ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো প্রত্যেকটাই। গ্রিন ডাটা বুক কোন প্রতিষ্ঠান প্রকাশ করে? ইউক্রেনের জাতীয় উদ্ভিদ বিজ্ঞান প্রতিষ্ঠান, জাতীয় উদ্ভিদ বিজ্ঞান প্রতিষ্ঠান গ্রিন ডাটা বুক প্রকাশ করে। নেক্সট, গ্রিন ডাটা বুক কাকে বলে? নির্দিষ্ট এলাকায় সংরক্ষিত বিরল উদ্ভিদের নাম ও সংরক্ষণ পদ্ধতি যে বইতে প্রকাশিত হয় তাকে গ্রিন ডাটা বুক বলে। 1997 খ্রিস্টাব্দে এই বই প্রথম প্রকাশিত হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইউনেস্কো এর সম্পূর্ণ নাম কি? ইউনেস্কো সম্পূর্ণ নাম হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। পরবর্তী বই, এগুলো প্রতিটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বাছাই করে দেওয়া হয়েছে। এর নেক্সট হচ্ছে সাইটস, CITES এর সম্পূর্ণ নাম কি? সাইটসের সম্পূর্ণ নাম হচ্ছে কনজারভেশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পিসিস অফ ওয়াইল্ড ফনা অ্যান্ড ফ্লোরা। পরবর্তী প্রশ্ন, TRAFFIC ট্রাফিক এর সদর দপ্তর কোথায় এবং এর কাজ কি? এই ট্রাফিকের সদর দপ্তর ব্রিটেনের কেমব্রিজে। আর দ্বিতীয় অংশ হচ্ছে কাজ কি, কাজ হচ্ছে বনজ উদ্ভিদ ও প্রাণীর বাণিজ্য নিয়ন্ত্রণ করা, পরিবেশ ও বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করা, বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণে সাহায্য করা। নেক্সট, ভারতের দুটি লুপ্তপ্রায় সরীসৃপের নাম লেখো। ভারতের দুটি লুপ্তপ্রায় সরীসৃপ হল ঘড়িয়াল ও লেদার ব্যাক টার্টেল। তাহলে স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।